হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। মাই স্পিকার, আমি দেখলাম আলামা শফি সাহেব 90 বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন, বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন, কোথায় টাকা পেল? আমাদের তোফায়েল আহমেদ সাহেব গত 4 বছরে 40 বার ভোলাতে হেলিকপ্টার গিয়েছেন, এই ব্যাপারে কিন্তু তো প্রশ্ন করলেন না। আমি মনে করি মাননীয় স্পিকার আপনারা আমাকে একটু মাফ করবেন, আপনারা আমাদের ঐক্যতা আমি একটু কথা বলে নিই। মাননীয় স্পিকার, গত 30 বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যে পরিমাণ গাড়ি ভেঙেছি, আপনারা যে পরিমাণ গাড়ি ভেঙেছেন, এক বছরে জাপান এত গাড়ি বানায় না। যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি, ওই দিয়ে 2টা পদ্মা ব্রিজ বানানো যেত। আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন, আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে সহিংস আন্দোলন, আল্লাহু আকবার বলে হেফাজত যদি গাড়ি ভাঙে তাহলে তারা জঙ্গি হয়ে যায়। এইটা কি ধরনের কথা? আর স্পিকার, জঙ্গি কেন বলছি, জঙ্গি ইজ আ ভেরি ডেঞ্জারাস টার্ম। আমরা যখন এখানে লোকাল পলিটিক্স এর জন্য জঙ্গি বলি, বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয়। আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি। আওয়ামী লীগ সরকারই যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম। হেফাজত ইসলাম নিয়ে আরেকটা কথা বলছি, আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যেটা দেখা দিয়েছে, হেফাজত ইসলাম আসলো কেন? মাননীয় স্পিকার, হেফাজত ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মদের লাইসেন্স দেই, যখন আমরা সিনেমা হল ওপেনিং এ মিলাদ দেই, যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দিয়ে, তখন কিন্তু হেফাজত আসবে। হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন, তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। কোথায় হয়েছে? গণজাগরণ মঞ্চে।